অবশ্যই টাইপ করতে পারবে। তুমি যদি হাজার হাজার পেজটাও হয়, এখন কষ্ট করে আবার এরপরে তোমাকে টাইপ করতে হবে না, তা তুমি ছবি তুলবা, তোমার ওই যে লেখাটার উপর লাস্ট তোমার ক্যামেরা দিয়ে ছবি তুলবা, তারপর সাথে সাথে লেখাটা কিন্তু টাইপ হয়ে যাবে। এভাবে আপনি চাইলে 1 মিনিটে অনেক লেখা কিন্তু ভাই আপনি সহজে লিখে নিতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করে এমনভাবে ছড়িয়ে দেবেন সকলে যেন এই বিষয়ে আমি জানতে পারে। যদি আপনাদের ফোনে ক্যামেরাকে ওপেন করবেন, এরপরে যে কোনো একটা বই আপনি হাতে দেবেন, নেওয়ার পরে ওই বইয়ের যে কোনো একটা পেজের আপনি একটা ছবি তুলবেন, ছবি তোলার পর আপনাদের ফোনে চলে যাবেন, যারা আপনাদের ফোনে যে গুগল ফটোস আছে এটাকে আপনি ওপেন করবেন, এরপর ছবির উপরে ক্লিক করে দেবেন, মানে সেটা কেবল লেন্স লেখা আছে এখানে একবার টাপ দিয়ে দেবেন, দেওয়ার বাদ এখন ছবিটা কিন্তু চলে আসে। এখন আপনি চাইলে এই ছবিটাকে একটু ক্রপ করে নিতে পারেন, আসলে কতটুকু অংশ আপনি সিলেক্ট করতে চান। করার পরে এরপর তাকে বলছেন উপরে সিলেক্ট টেক্সট লেখা আছে এখানে একবার ক্লিক করে দেবেন, ক্লিক করার পর তাকে অনেকগুলো অপশন চলে আসে, এখানে একটা বলছেন কপি লেখা আছে এখানে একবার ক্লিক করে দেবেন, এবং লেখাটা কিন্তু কপি হয়ে যাবে সম্পূর্ণ। এরপর যে কাজটা করো, যে কোনো একটা নোট প্যাডে চলে যাবেন, নোট প্যাডটা ওপেন করবেন, এরপর এই লেখাটা জাস্ট এখানে আপনি পেস্ট করে দেবেন। আমরা ট্যাব দিয়ে পেস্ট করে দিলাম, দেখেন লেখাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু চলে আসে। এবার আপনি যে হাজার হাজার পৃষ্ঠাকে কিন্তু এভাবে সহজে টাইপ করে দিতে বা আপনাকে কষ্ট করে কম্পিউটার টাইপ করতে হবে না।